শুনলাম উমর ভাই টিকটক আইডি হয়েছে ব্র্যান্ড, সারা টিকটক কোম্পানি জানে না উমর ভাই নিজে একটা ব্র্যান্ড। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বড় দিতে যাচ্ছি এবং রিঅ্যাকশন করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। Only legends are know what happening was there. আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আমি বলুম না, আমার শরম করে। শয়তানে কিভাবে লারে? আমার জানা মতো এমন কিছু দেখে নাই যেটা দেখে ভয় পাওয়ার কথা। জেরির মতো দেখা যাইতেছে। আমি কিন্তু জেরির কথা বলতেছি, আমি বাজে কিছু বলতেছি না। আচ্ছা, বড় কথা হলো এইভাবে চিল্লান দেওয়ার কি আছে? সে তো পিছনে দাঁড়ায় ছিল, পিছন দিয়ে করতেছিল না। বুঝলাম না ও এমন করতেছে কে। আসলে ছোটবেলায় এদেরকে টিকার অভাবে এরা মনে করো ঠিক মতো মানুষ হইতে পারে না, আর বড় হয়ে টিকটক দেখতে দেখতে মাথার তার ছিঁড়ে গেছে গা। টিকটকে তুমি ফিল্টার ইউজ করে নিজেকে সুন্দর দাবি করবা, আর একদিক দিয়ে পুটকি মারা নিবা, আর একদিক দিয়ে পুটকি মারবা, একই কথা ভাই। এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? দেখো কথাটা একটু উল্টা পাল্টা হইলো, কথা কিন্তু সত্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরেক্স জান, আজকে তো কিস দে। এ নো চুম্মা। কি হয়ে গেছে? একটা কথা কি জানো গাইস? না, আসলে ওই যে ধারাবাহিক নাটকটা চলছিল না এক সপ্তাহ, বলেন কি আমি ওই সময় ভিডিও আপলোড দিতে পারি নাই। যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা জানো। এখন দেখো ভাই, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে তুমি গার্লফ্রেন্ড লিয়া। না না, ওই রকম কিছু না রে ভাই, আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল যার কারণে আমি 14 দিন ভিডিও আপলোড দিতে পারি নাই। তবে হ্যাঁ, যদি ওই 14 দিনের মধ্যে এই শালারে পাইতাম তাহলে ওরা তো খাড়ায় খাড়ায় পুটকি মারতাম আর কিছু না। তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। এক মাদার চোদের আইডি চলে গেলে আর এক মাদার চোদ এগুলো নিয়ে ভিডিও বানায় যায়, তারা অবশ্যই ফলো করো। সে নিজে একটা ব্যান্ড বালসাল কেন্দ্রের ম্যান। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে অমর ভাইকে কেন আমি এইভাবে কথা বললাম। ভাই অমর টমর চোদার সময় পরিণাম কত ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। বাংলা কথা হলো এটাই যে ভাই, এরকম ট্রেন্ডিং ভিডিও আমি অনেক দেখছি। ট্রেন্ডিং কয় না অচোদনীয় কয়, এগুলার কিছু বুঝলাম না। কেন এইসব মাদার চুদ গুলো কারণেও কারণে এইসব ভিডিও বানাই। প্রমাণ দাও। ওকে প্রমাণ দিচ্ছি। কিছু গানকের বলাই আছে, নিজে গো ফলোয়ার বাড়াই নিবো ফাঁকতালে, আর অগর বাড়াই দিব, মানে এক প্রতিবন্ধী আর এক প্রতিবন্ধীর পিছনে বাস দেখারা করাই দিব। একটা গেছে 10টা ইবু বলা হয়ে, যেহেতু জন্ম নিছি অ্যাটিটিউডটা ঠিক রাখলি চল। অ্যাকচুয়ালি ও যে কথাটা বলছে এই কথাটা আমার মধ্যে অতিরিক্ত বেশি, বুঝছো? ইয়েস, আমি বুঝতে পারি আছি। তো অনেক সময় সামনে অনেক কয়টা মেয়ে থাকলে আমি একটু বেশি অ্যাটিটিউড নেই। আচ্ছা, তো হঠাৎ করে একটা মেয়ে আমার দিকে হঠাৎ করে তাকায় রয়েছে জানো? না। তারপরে মনে করো মেয়েটা আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকার পর আমার সামনে আসছে, আয়েশা বললো কি জানো? আজ থেকে তুমি আমার, আমি তোমার। আজ থেকে তুমি আমার, আমি তোমার। বললো তোর মধ্যে এমন কি আছে রে যে এত ভাবছো দাইতাছস? আচ্ছা গো মানে চলো কাজ কাজ অবশ্যই চলো, বিয়ে করবো না। কি জন্য বিয়ে করবো না? এখন কি বলতেছে জানেন? আমি বেকার, আমার কিছু নাই, আমার বিয়ে করবো না। বলতো না আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসছি, জামা কাপড় সব নিয়ে আসছি।
দেখ ভাই, তুই একটা ম্যাগির জন্য মনে কর তোর ফ্যামিলিকে ছাইরে আইছিস, অন্য কিছু না রে ভাই। জীবনটা অকারণে নষ্ট করার চিন্তা ভাবনা নিছিলি আর কিচ্ছুই না। এখানে একটা মাইয়ার জন্য তুমি তোমার ফ্যামিলি ছাইরে কেন আসবা ভাই? আমি বুঝলাম না তো এগুলা। ভাই একটা ফ্যামিলি মনে করো তোমাকে জন্মের পর থেকে ভালোবাসছে, আর একটা মাইয়া তোমাকে সর্বোচ্চ 8-9 বছর ভালোবাসছে, কারণ এখনকার যুগের রিলেশন তো 6 মাসের বেশি টিকেও না অনেক কয়টা। বাট তারপরও আমি ধরলাম এখানে বেশি, কারণ হয়তো মায়া মমতা বেশি থাকতে পারে। কিন্তু হ্যাঁ, কথা হলো এটা যারা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে ভালোবেসেছে জন্মের পর থেকে, ছোটবেলা থেকে আদর করছে, যে ভাই বোনে যে যে বাপ মা তোমারা খাওয়াইছে পড়াইছে, তাদেরকে ছাইরা তুমি একটা মাইয়ার কাছে চলে আইছো বাল পাকনামি কইরা। আরে খান কি বলো, তোর আরেকবার ঘরে ঢুকার অধিকার নাই। Yes ভাই, যারা যারা আমার বিয়ে আছে তাদের কাছ থেকে একটা প্রমিস চাইতেছি ভাই। জীবনে কোনো মেয়ের জন্য অ্যাটলিস্ট নিজের বাপ মাকে কষ্ট দিও না গাইস, প্লিজ এটা করিও না। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তোমাদের পায়া ধরতে বললে আমি ধরতে পারবো, বাট নিজের মা বাবাকে কখনো একটা মেয়ের জন্য কষ্ট দিও না ভাই, তার থেকে বেশি আর কিছু বলার নাই এখানে। সাপাস পাই না, সাপাস 10-10 পাইছো। আগেই বলছিলাম ভাই, যারা যারা হার্টের রোগী তারা একটু দূরে থাকো, ভাল লাগে না আসলে। তো ওই যে কে যেন কইছে যে ভালো কথা হজম হয় না, ঠিকই কইছিল। আমার জন্য দোয়া করো।